ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম ওরহামতুল্লাহ। দিনী বোন, আপনি জানতে চেয়েছেন কেউ যদি পুরনো সোনা দোকানে বিক্রি করে সেটার দাম অনুযায়ী নতুন সোনা নেয় তাহলে কি এটা রিবা হবে কিনা? যদি স্বর্ণ দিয়ে স্বর্ণ কিনা হয়, ক্রয় করা হয়, স্বর্ণর পরিবর্তে স্বর্ণ যদি হয় সেই ক্ষেত্রে ওজনে সমান থাকতে হবে। কথার কথা, আপনি এক ভরি পুরাতন স্বর্ণ দিয়ে নতুন এক ভরি স্বর্ণ আপনি নিবেন, কিন্তু যদি বিষয়টা এমন হয় যে আপনি পুরাতন এক ভরি স্বর্ণ দিলেন, নতুন এক ভরি স্বর্ণ নিলেন, তার সাথে আপনি আবার কিছু টাকা বেশি দিলেন, তাহলে এটা জায়েজ হবে না, তাহলে এটা জায়েজ হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল যাহাব বিল যাহাব মাসালান বি মাসাল সাওয়ান বি সাওয়া ইয়াদান বি ইয়াদ ফামান যাদা আও ইস্তাযাদা ফাহুয়া রিবা। স্বর্ণ ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সেটা আপনি যতটুকু দিবেন ততটুকু নেবেন, তার বেশিও নেওয়া যাবে না বা তার কমও নেওয়া যাবে না, তাহলে রিবার সম্মুখীন হয়ে যেতে হবে। এই জন্য আপনি যেটা করতে পারেন, সাধারণত পুরনো স্বর্ণের যে দাম সেই মূল্যের সাথে নতুন স্বর্ণের মূল্য কিছুটা হলেও বেশি থাকে, সেই ক্ষেত্রে আপনি পুরনো স্বর্ণ বিক্রি করে যে কোনো একটি দোকানে ভিন্নভাবে আলাদাভাবে বিক্রি করে সেই অর্থ দিয়ে আপনি নতুন জায়গা থেকে বা নতুনভাবে স্বর্ণ কিনতে পারেন, তাহলে আপনি সন্দেহমুক্ত থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহু আলাম সওয়াব, বারাকাল্লাহু ফিকুম।